অনন্ত জলিলের নতুন মুভি দিন দা ডে এর হচ্ছে ট্রেলার রিলিজ হয়েছে। আমি ট্রেলারটা নিয়ে কথা বলবো এবং এই উপলক্ষে অনন্ত জলিল এবং ওনার মুভি বা ওনার অভিনয় ওনার মেকিং স্টাফ এগুলো নিয়ে একটু কথা বলবো, রাইট? সো ট্রেলারটার প্রথমে কিছু খণ্ডিত অংশ দেখাই, যে অংশগুলো হইতেছে কমেডি হয়েছে সেই অংশগুলো দেখাই, এবং ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু আলাদা মিউজিক অ্যাড করবো, নাহলে ইউটিউবে গন্ডগোল হওয়ার চান্স আছে। সো সেটা বলে নিচ্ছি আর কি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ট্রেলার না। তো সেখানে যেটা বললাম একটু কমেডির জায়গাগুলো দেখাই, সে তারপর সেই জায়গাটা নিয়ে একটু কথা বলবো এবং প্রাসঙ্গিকভাবে অনন্ত জলিলের মুভি নিয়ে কথা বলবো আর কি। সো লেটস গো, পুরো জিনিসটা একবারে দেখাই তারপর ব্রেকডাউন করবো। যতটুক জায়গা দেখাইছি কেটে কেটে শুধু কমেডির জায়গাগুলো দেখাইছি, রাইট? না, কমেডিটা আশা করি আপনারা চোখের দেখায় অবভিয়াস দেখতে পাইছেন। যদি সেটা না হয়ে থাকে, কেউ মিস করে থাকেন বা মিস করেন না, কিন্তু আমি একটু ব্রেকডাউন করি চান সেটা, তাই নিশ্চয়ই সেটা চান দেখেই দেখতে বসছেন, সো সেটাও আমি করি, রাইট? সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। এই যে প্লেন থেকে হইতেছে ইয়েগুলা ছুটে আসলো, এটা কি বলে মিসাইলগুলা, হ্যাঁ, এই যে প্লেনটা যে একটা কার্টুন, একটা খেলনা, এই যে কম্পিউটারে বসে বানানো প্লেন, পেছনের ব্যাকগ্রাউন্ড পুরো এটা ব্যাখ্যা করার দরকার নেই, এটা আপনারা দেখেই বুঝতেছেন, রাইট? সো এখানে একটা কার্টুন, তারপর হচ্ছে এই যে পানিতে এসে মিসাইলগুলো পড়লো, তারপর পানি থেকে হইতেছে স্প্ল্যাশ হইতেছে, সেটা আর একটা কার্টুন, কারণ স্প্ল্যাশটা যে এই পানি থেকে হয় না, এই পানি যে খুবই শান্ত সমাহিতভাবে ইজ ফ্লোয়িং, স্প্ল্যাশটা যে ভিএফএক্স করে লাগাইছে এক্সট্রাভাবে সেটা ক্লিয়ারলি ধরা পড়তেছে। তারপর বন্দরে যে আগুন ধরলো সেটাও একটা ভিএফএক্সটা কমেডি টাইপের হয়েছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এফেক্টস অ্যাড করছে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। নাও কেন এরকম কার্টুন ভিএফএক্স ব্যবহার করা হয়, আই ডোন্ট নো, এটা পরে একটু আলোচনা করব। আপনারা ইভেন দেখেন যে বাংলাদেশের জাতীয় পতাকাটা যখন ইউজ করা হয়েছে, কোনো একটা দৃশ্য হয়তো দেখানো হবে জাতীয় পতাকা উঠতেছে, আচ্ছা এই দৃশ্যটাকে অ্যাটলিস্ট করা যেত না, একটা জাতীয় পতাকা টাঙ্গায় বাস্তবে একটু ফিল্ম করা, ওটাও ভিএফএক্স মারা লাগে। ইউটিউব থেকে ডাউনলোড করে নিছে, দেখেন পতাকাটা এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো এই ভিএফএক্স মারছে, এখানেও হইতেছে কমেডি। তারপর এই যে আকাশ থেকে পড়তেছে এই দৃশ্যটা নিয়ে একটু কথা বলতে চাই, একটু দেখে কমেডি কিনা বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে যে পেছনের ব্যাকগ্রাউন্ড যে আকাশটা, এটা যে মানে রিয়েলি তারা জাম্প দেয় না, এক্সট্রাভাবে অ্যাড করা কারসাজি করে কম্পিউটারে ভিএফএক্স অ্যান্ড স্টাফ, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু নট দ্যাট টু দ্যাট এক্সটেন্ট। আর একটু দেখেও জাজ করা যাচ্ছে না, পুরাটা দেখলে তখন আর আমি শিওর কমেডিটা ধরা পড়ে যাবে, যে এখন প্লেন থেকে ডাইভ করতেছে, তারপর এখন তো যেটা বললাম শুধু একটা অ্যাঙ্গেল থেকে দেখতেছি, কয়েকটা অ্যাঙ্গেল দেখালে এটা যে ভিএফএক্স এবং খুবই সস্তা মানের ভিএফএক্স, সেটা আমরা সকলে দেখতে পাবো। নাও এটিগুলো খুবই সিম্পল কাজ, যে দেখাইছি উপর থেকে এমন এমন করে পড়তেছে, এটা কী করছে জানেন আপনারা? ধরেন যে একটা কাঁচের উপর শোয়াই দিছে, হাবুডুবু খাওয়ার মতো করে হচ্ছে এরকম করছে, কাঁচের উপর শুয়ে নিচ থেকে ভিডিও করছে, পেছনে গ্রিন স্ক্রিন ছিল, ওটা সরাই হইতেছে একটা ইউটিউব থেকে একটা আসমানের ইয়ে ডাউনলোড করে হইতেছে, মাইরা দিছে, খুবই খুবই, এগুলো আমিও করতে পারবো, আমিও যেটু গ্রিন স্ক্রিন স্ক্রিনের কাজ শিখছি, এই কোয়ালিটির কাজ আমি করতে পারবো, একটু বেটার হয়তো করতে পারবো না, বা ইভেন বেটার হয়তো করলে মানে লজিস্টিক্স থাকলে না পারার কোনো কারণ দেখি না। তো এটা গেল সেটা। নেক্সট, এই যে ডলার পড়তেছে কার্টুন, পুরাই কার্টুন, কী পড়লো গড়ায়ে গড়ায়ে ডলার, রাইট? আচ্ছা গেল সেটা। তারপর এই যে মিসাইলটা ছুটে আসলো সে গাড়িটার উপর পড়লো, এটা আর একটা কার্টুন, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আরেকটা দেখাবো আপনাদেরকে এরকম মিসাইল ছুটে আসার দৃশ্য, মানে কোনো প্রপোর্শন মেনটেন করা হয় নাই, কারণ গাড়িগুলো যত দূরে এবং গাড়িগুলোর যেই সাইজ, আপনার মিসাইলটার সাইজ তো সেটার সাথে প্রপোর্শনেট হইতে হবে। এই যে ট্রেইলটা, ওই যে ওয়েকটা ধোয়ার পেছন থেকে, এটার যে সাইজ, গাড়ির যে সাইজ আপনারা দেখেন, যে খালি ধোয়াটা ট্রেইলটাইর সাইজই হইতেছে, সবগুলো গাড়ির পাশাপাশি বসাই দিলে সেগুলোর যে মোটা হবে। তো এটা কি মিসাইল আসলো নাকি এটা হইতেছে, আমি জানি না, একটা হাতি ছুটে আসলো, এই হিউজ সাইজ কেন ট্রেইলের ধোয়ার সাইজের, মানে কোনো প্রপোর্শনের মা বাপ নেই আর কি, দেখলেই বোঝা যায় কার্টুন। সো এগুলো কি, এগুলো তো একটু বেটার করতে খুব বেশি স্কিল লাগে না, এটা জাস্ট মানে জাস্ট চোখের দেখাই ধরা পড়া উচিত যেগুলো কী করতেছি, রাইট? এবং নেক্সটটা দেখেন, এখানে যে জিনিসটার কারণে রাখছি এটা আপনারা আমি জানি না বুঝছেন কি না, এটা একটু হেডফোন লাগবে বুঝতে হলে, যে একটা ট্রেইলার ছাড়ছে, ট্রেইলারের পেছনের যে মিউজিকটা এটা বাজতেছে, একটা ভলিউমটা একটা লেভেলে, তারপর ঠাস করে ভলিউম লেভেল কমে গেছে, একটু কমে গিয়ে তারপর আবার ভলিউম লেভেল বেড়ে গেছে, আরেকবার শুনে শুনে দেখেন ধরতে পারেন কি না। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি নিজে আপনাদেরকে এখানে ইয়ে দিব, কী জানি বলে কিউ দিব, দেখেন বেড়ে গেল, রাইট? সো এই হইতেছে একটা জিনিস ট্রেইলার ছাড়ছে, এই কাজগুলো কে করছে, কী কাজ করছে, একটা পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল লেভেল ভলিউম লেভেল ঠিক আছে কি না, এটা এটা
মানে আমি জানি না কি কি কাকে অনন্ত জলিল কাকে নিয়োগ দিছে এই ট্রেলার বানানোর জন্য। হি শুড ফায়ার হিম, ফায়ার তো না, কাজ তো করে ফেলছে এখন, মানে জীবন আর তাকে কাজে নেওয়া উচিত না কি? মানে অপেশাদারিত্ব এবং বাংলা মিডিয়া ক্রিটিক ছাপ যাকে বলে। আর লাস্ট একটা ওই যে পার্টটা ছুটে আসতেছে, ট্রেইলটা দেখেন মনে হচ্ছে একটা মিটিওর পৃথিবীর দিকে ধেয়ে আসলো, যে ধূমকেতু। হ্যাঁ, একটা ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে বা পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। সাইজ দেখেন ট্রেইলের, ওয়েকের কি হিউজ সাইজ, মানে প্রপোর্শনের কোনো মাপ আপনি দেখলেই বোঝা যায় এগুলো আনরিয়েল, আনরিয়েলিস্টিক। এবং ফানি এনাফ যেটা আরও লক্ষ্য করেন যে মিসাইলটা বিল্ডিংয়ে আঘাত করার পর সন্ধ্যা নেমে গেল, মানে আমি জানি একটা পয়েন্ট কি, মিসাইলটা আঘাত করার পর চারপাশ অন্ধকার হয়ে গেল, বরং আলো হয়ে যাওয়ার কথা দিনের আলোর মতো, না না উল্টা অন্ধকার নেমে গেছে, দেখেন ধূপ অন্ধকার হয়ে গেল সব কিছু, ওয়াট দ্য ফাক। এবং আর একটা ফানি জিনিস লক্ষ্য করেন, মানে এগুলো সে কার্টুন, এগুলা লাইক এগুলো কোনো প্রফেশনালিজম তো দূরের কথা, কোনো ন্যূনতম এগুলো আমাকে দিলে আমি একটু বেটার করতে পারবো। হ্যাঁ, এই যে একটু প্রপোর্শনটা একটু ভালোভাবে মেনটেন করা, ইভেন আপনারা দেখেন যে একটা দেখায় প্রাসঙ্গিকভাবে বার্নি স্যান্ডার্সের সাথে, আমি বার্নি স্যান্ডার্সের যে একটা ছবি নিয়ে অনেক মিম হয় আমি তো একটা বানাইছি, সেখানে আপনারা দেখেন আমি যে বানাইছি ইভেন আমার মনে হয় বেটার হয়েছে, কারণ এখানে আপনি যে দুইটা ছবি দুই জায়গার দুই কনটেক্সটের দুই লোকেশানের বসাই দিলে কিন্তু দেখলেই বোঝা যায় যে এগুলো যেরকম যে আলগা বসাই দেওয়া হয়েছে, একটার একটার সাথে মিলে নাই, ভিএফএক্সে যেরকম দেখলেই বোঝা যায় যে এটা এক জায়গায় দৃশ্য এটা আরেক জায়গার দৃশ্য, ওইগুলো আপনি অ্যাডজাস্ট করবেন কেমনে, কালার গ্রেডিং করে, গ্রেডিং করে প্রপোর্শনটা যেন ঠিক থাকে। একটা বড় যেরকম দেখাইলাম আপনার ট্রেইলগুলো মিসাইলের, একবার দেখে মনে হইতেছে ধূমকেতু ছুটে আসতেছে পৃথিবীর দিকে, আরেকবার মানে ফাইজলামি আর কি চোখের দেখায় ধরা পড়ে যায়। সো আমি কী করছিলাম, আমি এখানে বার্নিকে বসানোর পর যথেষ্ট খেয়াল করে ইয়ে করার চেষ্টা করছি যে আমার ছবি ওর ছবি দেখে জানি মনে না হয় যে সে বিশাল বড় একটা মানুষ, আমি ছোট একটা মানুষ, অথবা আমি একটা বিশাল বড় মানুষ, সে একটা ছোট মানুষ, তাহলে তো ধরা পড়ে যাবে যে আলগা বসানো হয়েছে, রাইট? তো সেটা আমি খুবই লাইক চোখের দেখায় যতটুকু ধরা পড়ে করছি। আমাকে যদি প্রফেশনালি নিয়োগ দেওয়া হয় তো আমি যে সেটার পিছনে কী পরিমাণ সময় ব্যয় করতাম জানি, 100% অ্যাকুরেট হয় প্রপোর্শনটা অ্যান্ড স্টাফ। তারপর আরেকটা যেটা করছি, কালার গ্রেডিং করছি, রাইট? আমি যে লোকেশানে বসেছিলাম সেইখানকার যে কালার, যেরকম রোদ ছিল বা যেই লাইটিং ছিল, বার্নি যেখানে বসেছিল সেটা তো এক না, সো এই দুটা বসানোর পর ক্লিয়ারলি দেখা যাবে বার্নির চেহারার উপর লাইটিংটা, আমার চেহারার উপর লাইটিংয়ের লেভেলটা আলাদা। তো এই জন্য কালার গ্রেডিং করে যেটা মুভিতে করা হয় বা এই ধরনের ইয়েতে কালার গ্রেড করা হয় সব কিছু একটা ইয়েতে আনার জন্য, তো আমিও সেটা কালার গ্রেডিং করে অ্যাডজাস্ট করে যতটুকু সম্ভব যেন চোখের দেখায় ধরা না পড়ে ওইগুলো করার চেষ্টা করছি। সো আমি তো এই ব্যাপারে আমার কোনো এক্সপার্টিস নেই, রাইট? বেসিক কমন সেন্স ইউজ করে করার ট্রাই করছি। তা আমি এই ভিএফএক্সটা দেখে, ট্রাস্ট মি, আমি এই ভিএফএক্সটাতে যেই ধরনের স্কিল ডিমান্ড করে সেই স্কিলগুলো আমার আছে। এই ভিএফএক্স এই ইয়েটা বা সরি এই ট্রেইলারটা বানাইতে যে ধরনের স্কিল ডিমান্ড করে সেই স্কিল সেট আমার আছে, এবং আমাকে যদি অনন্ত জলিল নিয়োগ দিত আমি এটার চেয়ে বেটার কাজ করে দেখাইতাম। এবং যে লজিস্টিক ইউজ করা হয়েছে এবং যে টাইম ইনভেস্ট করা হয়েছে, আমাকে যদি সেই লজিস্টিক সেই টাইম দেওয়া হয়, স্কিল সেট আমার আছে টু মেক সামথিং দ্যাট ইজ বেটার দ্যান দিস। আমি জানি না, এটা হচ্ছে একটা দুঃখের ব্যাপার যে বাঙালিও, যেটা আমি আগেও কথা বলছি আপনার, যে রুচি একটা জিনিস পকেটে টাকা থাকলেই হয় না, রাইট? এবং আরেকটা লাস্ট জিনিস এখানে লক্ষ্য করেন যে আমি জানি না হোয়াটস দ্য পয়েন্ট, এগুলো হচ্ছে ক্লাস ওয়ান টুর কাজকর্ম। ওই যে যখন মিসাইলটা ধেয়ে আসতেছে লক্ষ্য করেন পিছনে মেঘগুলা উড়ে উড়ে চলে যাচ্ছে, মানে ফাস্ট ফরওয়ার্ডেড এই দৃশ্যটা। সো এই দৃশ্যটা ফাস্ট ফরওয়ার্ডেড রাখার কী পয়েন্ট আই ডোন্ট নো, আচ্ছা ঠিক আছে যে কারণে রাখছে, তো পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ফাস্ট ফরওয়ার্ডেড হয়, মেঘগুলো খুব দ্রুত সরে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে খুব দ্রুত, পুরো সিনটাই ফাস্ট ফরওয়ার্ডেড, তাহলে যে মিসাইলটা ধেয়ে আসতেছে সেটাও ফাস্ট ফরওয়ার্ডেড হওয়া উচিত, মানে দুইটা তো একই দৃশ্য, রাইট? না, মিসাইলটা মিসাইলের গতিতে আসতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সব কিছু ফাস্ট ফরওয়ার্ডেড, তার মানে ক্লিয়ারলি এই দুইটা দৃশ্য জোড়া দেওয়া হয়েছে এখানে, রাইট? সো এগুলো কী লেভেলের কাজ, মানে এগুলো কিন্তু দেখার পর সাধারণ মানুষ বুঝবেও না যে কী কারণে এরকম অস্বস্তি লাগতেছে এই দৃশ্যটা দেখে। তারা হয়তো খেয়ালও করবে না যে ও পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফাস্ট ফরওয়ার্ডের, এখানে মিসাইলটা আসতেছে এটা অনেক উইকটা অস্বাভাবিক রকম মোটা, এবং মিসাইলটা সাধারণ গতিতে আসতেছে, কিন্তু যেই সিনারিওতে এই মিসাইলটা আসতেছে দেখা হইতেছে দেখানো হইতেছে সেই সিনারিওটা ফাস্ট ফরওয়ার্ডের। এই যে ইনকনসিস্টেন্সি, এই যে সব কিছু মিলে একটা ভজঘট ফিলিং, যে শান্তি হইতেছে না এই সিনটা দেখে, রাইট? তো সেটা আমি ব্যাখ্যা করতেছি কি আপনাদের কাছে যে কেন এটা দেখে এরকম জ্বালা পড়া উচাটান হইতেছে আপনাদের, এই কারণে। হ্যাঁ, পুরোটা হয়েছে কমেডি। এবং যেটা বললাম যে একটা জিনিস, একটা আগুনের অগ্নিকুণ্ড হইলে দিনের মতো আলোকিত হয়ে যাওয়ার কথা, সেখানে রাত নেমে গেছে, লাইক এটা আমরা কোন গ্রহে আছি, এটা কোন রিয়েলিটি? অনন্ত জলিলের রিয়েলিটি আমাদের রিয়েলিটি কি আলাদা, যে একটা যখন ফায়ার বল হয় সেই জায়গায় দিন থেকে রাত নেমে যায়, নাকি রাত থেকে দিন দিনের মতো আলোকিত হয়? সো ট্রেলারটা নিয়ে যেটা কথা বললাম যে ট্রেলারটা ইজ ফুল অফ কমেডি। না, অনন্ত জলিলকে নিয়ে একটু কথা বলি। অনন্ত জলিলের এই মুভিটাতে ট্রেলার ফিলারে যতটুকু দেখলাম অভিনয় আগের চেয়ে বেটার হয়েছে, রাইট? আগের চেয়ে বেটার হয়েছে। নাও, আগের চেয়ে বেটার হয়েছে এই পয়েন্টটাতে আমি একটু কথা বলতে চাই, যে বাঙালি যে জিনিসটা আমি সবসময় বলছি, এরা এত সাব পার কাজ করে, এত লো কোয়ালিটির কাজ করে, যে একটু
একটু প্রেজেন্টেবল কিছু হইলে এরা এমনভাবে উল্লাস লম্ফঝম্ফ শুরু করে দিনকে রাত বানায় দেয়, পৃথিবী উল্টে ফেলতেছি, সারা বিশ্বের বিশ্ব হয়ে গেছি আমরা, এই পৃথিবী আমাদের দিকে অবাক তাকে আসে, একটা অবস্থা শুরু করে দেয় আর কি। ওই রকম আর কি ব্যাপারটা, যে অনন্ত জলিলের অভিনয় একটু বেটার হয়েছে, তার মানে আগের তুলনায় বেটার হয়েছে। আগে চরম খ্যাত ছিল, সেই তুলনায় একটু লেস খ্যাত হয়েছে। তার মানে এই না যে সে স্ট্যান্ডার্ড অভিনয় করা শিখে গেছে বা প্রেজেন্টেবল বা মুভিতে অভিনয় করার মতো আর কি। আর লাস্ট যে জিনিসটা, যে উনি অনেক বাজেট করেন, অনেক খরচ করেন, এই ট্রেলারগুলো দেখে বা মুভিগুলো দেখে আপনারা দেখবেন যে পুরো মেকিংটা হচ্ছে, আমরা হলিউডে যে মুভিগুলো দেখি, যে দৃশ্যগুলো দেখি, ওই দৃশ্যগুলো রিজেনারেট করার চেষ্টা করছেন, সাকসেসফুল হন নাই, জাস্ট হলিউডের দৃশ্যগুলোর কমেডি ভার্সন হয়ে গেছে আর কি, রাইট? এই যে প্লেন থেকে মিসাইল ছুটে আসতেছে, মিসাইল পড়তেছে, ঝাঁপায়া পড়তেছে, তার তো হলিউড ওই যে আকাশ প্লেন থেকে লাভ দিতেছে। সো হলিউডের মুভিতে আমরা যা দেখি সেই দৃশ্যগুলো উনি দেখানোর চেষ্টা করছেন, কিন্তু কমিক্যাল কমেডি স্টাইলে হয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো মুভিতে অ্যাটলিস্ট অ্যাটেম্পটও করা হয় না এরকম বড় বড় দৃশ্য, সুন্দর দৃশ্য দেখানোর, বাজেটও থাকে না। অনন্ত জলিলের মুভিগুলোতে যেই পরিমাণ বাজেট থাকে, বাংলাদেশের কোনো মুভিতে এই পরিমাণ বাজেট থাকে না। সো এখানে দুইটা পয়েন্ট, আমি তো আসলে মুভি নিয়ে কথা বললো খালি আর্থসামাজিক আলাপ ঠিক কাজ আছে একটু ঢুকাই দেয়। এখানে দুইটা পয়েন্ট লক্ষ্য করেন, নাম্বার ওয়ান, যে বাংলাদেশে কোনো ভালো কাজ হয় না, কারণ বাংলাদেশে বাজেট নাই, বাঙালি গরিব, বাংলাদেশ গরিব, এবং আপনি গরিব হলে অনেক রকম দ্যাট কামস উইথ আ লট অফ কী বলবো আপনার লিমিটেশনস, এবং গরিব হওয়াটাই হয়েছে একটা লিমিটেশন ইন অ্যান্ড ইটসেলফ। সো বাংলাদেশ গরিব সেটা কোনো সমস্যা নেই, কিন্তু গরিব হয়ে যেমন একটা অভিনয় শুরু করে দেয় সারা বিশ্বের বিশ্ব ইস্যুটাই জায়গাতে, এটা আরেকটা ব্যাপার ইন্ডিকেট করে যে এই দেশ থেকে, আমি যে কথাটা সবসময় বলি, বাংলাদেশ থেকে বাই ডেফিনেশন আন্তর্জাতিক মানের কিছু হওয়া সম্ভব না, রাইট? ফেসবুকে যখন একটা ডিবেট হয়েছে যে বাংলাদেশে নাকি আন্তর্জাতিক মানের রিসার্চ ওয়ার্ক হয়, তখন আমি বলছি, আলোচনা করছি যে মানে কীভাবে সম্ভব, বাংলাদেশ থেকে তো বাই ডেফিনেশন আন্তর্জাতিক মানের রিসার্চ হওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের বাজেট নাই, ইউনিভার্সিটির একটা প্রফেসরের ফান্ডিং নাই, ইউনিভার্সিটিগুলোতে রিসার্চের পেছনে ফান্ড নাই, গ্র্যান্ট নাই, একটা ভালো মানের রিসার্চ করতে, প্রবলেম সলভ করতে যেই সফটওয়্যার, যেই লজিস্টিক্স লাগে, এটা বাংলাদেশের প্রফেসরদের নাই। তাদের যদি সদিচ্ছা থাকেও তারা পারবে না, কারণ তারা গরিব। সো যে কারণে আমি এই ওয়ার্ড ইউজ করি বাই ডেফিনেশন, যে বাই ডেফিনেশন বাংলাদেশ থেকে ভালো কিছু হওয়া সম্ভব না। নাও হোয়াট ডু আই মিন বাই ডেফিনেশন, হোয়াট ডু আই মিন বাই ডেফিনেশন, সেটা এরকম যেরকম বললাম যে গরিব দেশ, লজিস্টিক্স নাই, ফান্ডিং নাই, বাজেট নাই, এবং সেগুলো যদি থাকে ওই যে খ্যাত মানুষের হাতে পড়লে ভালো কাজ হবে না, খ্যাত কাজই হবে। সো দেয়ার আর মেনি রিজনস ওয়াই থিংস আর দ্য ওয়ে দে আর, বাট দ্য বটম লাইন ইজ যে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের ভালো মানের কাজ হওয়া সম্ভব না। তার মানে কি এই যে কখনোই হবে না, সারা জীবন আমরা এরকমই থেকে যাবো না, একটু একটু উন্নতি করবো আস্তে আস্তে। এই যে অনন্ত জলিল কিছুটা আমাদেরকে দেখাচ্ছেন রাস্তা, পরবর্তীতে স্ট্যান্ডার্ড ভালো মানের কাজ করে এমন কেউ আসবে, সে আর একটু ভালো মানের কাজ করবে। সমস্যাটা কোন জায়গায় জানেন, আমাদের প্রগ্রেস এত স্লো, এই সময় কিন্তু সারা পৃথিবী বসে নাই, যে আমরা স্লোলি প্রগ্রেস করে করে তাদের লেভেলে আসবো, তারাও কিন্তু আগে যাচ্ছে। আমরা যখন আগাইতেছি তারাও আগাইতেছে, আমরা ঘন্টায় ধরেন এক মাইল বেগে আগাইতেছি, তারা ঘন্টায় 10 মাইল বেগে আগাইতেছে। সো আমাদের যে গতিতে আমরা আগাইতেছি, এই গতিতে ওরা যে কোথায় চলে যাচ্ছে, আমরা তো ওদেরকে জীবনে ধরতেও পারবো না, এই গ্যাপ দিনকে দিন বড়ই হচ্ছে আর কি। সো এটা হয়েছে বাস্তবতা। অনন্ত জলিলের আরেকটা কাজ হি ট্রাইড, এবং আমি জানি না উনি কেন অভিনয় করে, ওনার ওয়াইফ কেন অভিনয় করে, তারা অভিনয় করা উচিত না এই বাজেটে। যদি ভালো কাস্ট নেওয়া যায়, ভালো একটা ট্রেলার লোক নিয়োগ দেওয়া যায় সুন্দর করে, এই বাজেটেই আরও ভালো কাজ করা সম্ভব। এটা ইন এ ওয়ে ভালো, উনি চেষ্টা করতেছেন, কিন্তু এই চেষ্টাটায় উনি ওনাকে এবং ওনার স্ত্রীকে ইনভলভ না করে আরও প্রফেশনাল, আরও স্কিল লোককে ইনভলভ করলে আউটপুটগুলো আর একটু ভালো আসতো।